আচ্ছা, প্রথমে আমরা গোলকের ধারণাটা নিয়ে নেবো যে গোলকটা কি আর তার ফর্মুলাগুলো কিরকম আছে। তো গোলক হচ্ছে, তোমরা ফুটবল অবশ্যই দেখেছো, সেই ফুটবলটাই হচ্ছে গোল, ঠিক আছে? সেটা হচ্ছে তাহলে একটা বৃত্ত যদি হয়, সেই বৃত্তটা এটা 2D মানে দ্বিতল বিশিষ্ট, কিন্তু যখন আমরা গোলক করবো এটা 3 তল থাকে, ঠিক আছে? মানে যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 3টেই থাকে। তো গোলকের ক্ষেত্রে ফুটবল তার একটা খুব সহজ উদাহরণ। আচ্ছা, সেই গোলকের ক্ষেত্রে আমাদের এটা মনে করো একটা গোলক, যদিও আমরা যেটা করছি সেটা 2D মানে 2D মানে হচ্ছে দ্বিতল, আমার এই যে খাতার পৃষ্ঠাটা আছে সেটা দ্বিতল, কিন্তু গোলক তো একটা 3 তলের, কিন্তু এখানে বোঝানোর জন্য আমি গোল দিয়ে বোঝাচ্ছি। তো গোলক যেহেতু ফুটবল, তো ফুটবলের মাঝখানে কেন্দ্র থাকতে পারে, কেন্দ্র আছে, সেই কেন্দ্র থেকে আমি দূরত্বটা এইটা ধরলাম ব্যাসার্ধ। তাহলে গোলকের ব্যাসার্ধ যদি বলি আমি, সেটাকে আমি ধরলাম আর আর একক, ঠিক আছে? গোলকের ব্যাসার্ধটা আমি আর একক ধরলাম। তাহলে গোলকের ব্যাসার্ধ যদি আর একক হয়, সেখান থেকে আমার দু তিনটে ফর্মুলা আসছে। কি কি আসছে? একটা হতে পারে গোলকের যে ইয়ে পুরো তলটা আছে, মানে গোলক মানে ফুটবল, ফুটবলের যে চামড়াটা, সেই চামড়াটা হচ্ছে গোলকের পার্শ্বতল, তাই তো? তাহলে আমাকে গোলকের পার্শ্বতলের ক্ষেত্রফলটা একটু জানতে হবে। তাহলে গোলকের পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলাটা কি? পার্শ্বতলের ক্ষেত্রফল, গোলকের পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে 4πr² বর্গ একক, ঠিক আছে? আচ্ছা, আর কি লাগবে? এখানে আমি সামনে গোলক ওয়ার্ডটা দিতে পারি, নাও দিতে পারি, বুঝতে পারছো অবশ্যই। আচ্ছা, আর কি হতে পারে? গোলকটা মধ্যে যদি জল ঢোকাই, তাহলে কতটা জল বা কতটা বায়ু আছে, মানে তার আয়তনটা। তাহলে আমাকে লিখতে হবে গোলকের আয়তন, ঠিক আছে? তাহলে আয়তন বা ঘনফল, তার ফর্মুলা হচ্ছে 4π r³ ঘন একক, ঠিক আছে? আচ্ছা, এবার মনে করো গোলকটাকে আমি মাঝখান দিয়ে কেটে দিলাম। গোলকটাকে মাঝখান দিয়ে কাটলে ও কিছুটা এইরকম দেখতে লাগবে, একটা বাটির মতন দেখতে লাগবে, তাই না? এরকম একটা বাটির মতন দেখতে লাগবে। তাহলে এবার যদি বলি এই বাটিটার পার্শ্বতলটা, পার্শ্বতল মানে বাটিটার মধ্যে যতটা, একটা বাটি তোমরা বাটি দেখেছো, বাটির মধ্যে কতটা স্টিল আছে, যদি এইটা প্রশ্ন হয়, তার মানে কি পার্শ্বতলটার কথা বলছি, কারণ মাঝখানটা এই জায়গাটা ফাঁপা, এই জায়গাটা ফাঁপা, তাই তো? তাহলে এই জায়গাটা ভেতরটায় কিছু নেই, ঠিক আছে? মানে এটা নিরেট নয়, নিরেট নয়। নিরেট মানে কি? নিরেট মানে সলিড, পুরোটাই একদম পুরো লোহা, ভেতরটা কোনো ফাঁপা টাপা থাকবে না। তো সেই ব্যাপার নিয়ে আমরা পরে আসছি, ঠিক আছে? তাহলে যদি ফাঁপা একটা বাটি হয়, মানে বাটি যদি হয়, তাহলে তার পার্শ্বতলটা মানে হচ্ছে যতটা স্টিল আছে সেই জায়গাটা ক্ষেত্রফল কত হবে। এবার দেখো গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল বা গোলকের, সরি, গোলকের পার্শ্বতলটাই হচ্ছে গোলকের সমগ্রতল। কেন? কারণ গোলকের তো একটাই তল, পুরো গোল, বা গোল চারিদিক দিয়ে দেখলে একটাই তল আছে, তাই গোলকের পার্শ্বতল বলো বা গোলকের সমগ্রতল বলো বা এক। তাহলে গোলকের পার্শ্বতলের বা সমগ্রতলের ক্ষেত্রফল কত? 4π r². তাহলে এবার যদি আমি মাঝখান দিয়ে কেটে দিই, তাহলে অর্ধেকটা নিচের পড়ে রইলো আর অর্ধেকটা আমার ওপরে পড়ে রইলো, অর্ধেকটা আমার ওপরে পড়ে আছে মনে করো এইটা। তাহলে দুটোকে মাঝখান দিয়ে কেটে দিয়েছি, তাহলে পার্শ্বতলটাও মাঝখান দিয়ে কেটে যাবে, তাহলে উপরটা ওপরের পোর্শনে চলে যাবে অর্ধেক পোর্শন, আর নিচেরটা চলে যাবে অর্ধেকটা। তাহলে এটা হচ্ছে অর্ধগোলক, ঠিক আছে? তাহলে একটা সূত্র আমাদের এসে গেল এখান থেকে, অর্ধগোলকের 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 সম্ম অর্ধগোলকের পার্শ্বতলের ক্ষেত্রফল, তাহলে অর্ধগোলকের পার্শ্বতলের ক্ষেত্রফল কি হবে? এটার অর্ধেক মানে 2π r² বর্গ একক, ঠিক আছে? এবার যদি তাহলে অর্ধগোলকের তাহলে সম আয়তনটা কি হবে সেটা একটু দেখে নিই আমরা। তাহলে অর্ধগোলকের আয়তন, আয়তনটা কি হবে? পুরো গোলকের যে আয়তন তার অর্ধেক, তার মানে আয়তনটা হবে হচ্ছে, এটার সামনে একটা হাফ দিয়ে দেবো আমরা,
হাফ ইন্টু তাহলে এইটা হবে যা আছে তাই, তাহলে টু টু কাটলো তার মানে টু বাই থ্রি পাই আর কিউব, তাই তো? তাহলে আমরা এখানে লিখে নেবো অর্ধ গোলকের আয়তন হচ্ছে সেটা কত, টু বাই থ্রি পাই আর কিউব ঘন একক, ঠিক আছে? এসে অর্ধ গোলকের আমি চাইলে লিখে দিতে পারি, অর্ধ গোলকের আয়তন। এবার যদি এটা নিরেট হয়, মানে পুরোটাই মনে করো লোহার দিয়ে ভর্তি আছে, কোনো ফাঁপা নেই, তাহলে সেই ক্ষেত্রে বা মনে করো বাটিটা ঢাকনা দিয়ে আটকানো আছে একই মানে, ঠিক আছে, বা এই পুরোটাতে লোহা আছে, ভেতরে পুরো লোহা ভর্তি, তাহলে পুরো সলিড একটা লোহার বল আমি মাঝখান দিয়ে কেটে দিয়েছি, তাহলে এর কটা তল হচ্ছে, এর অ্যাকচুয়াল তলে দুটো তল, একটা হচ্ছে বক্রতল, এই নিচেরটা বক্রতল, আর একটা হবে এটা হচ্ছে সমতল, বুঝলে? ঠিক আছে, তাহলে এই ওপরটা হচ্ছে আমার সমতল, এই পোর্শনটা, এই জায়গাটা সমতল, এই জায়গাটা, এবার দেখো সমতল যেটা হবে উপরটা, এই যে এই জায়গাটা একটা গোল বৃত্তের মতন, তাহলে মানে এই বৃত্তের ক্ষেত্রফল কী হয় আমরা জানি, পাই আর স্কোয়ার হয় কখন, যদি ব্যাসার্ধটা আর হয়, তাহলে উপরটা তো একটা বৃত্ত, আমি ব্যাসার্ধ কত ধরে নিয়েছি আর, তাহলে এই ক্ষেত্রেও এইখান থেকে এই ডিস্টেন্সটা আরই হবে, কারণ এখানে ধরো, এখানে ধরো বা যেখানেই ধরো, যখন তুমি একটা ফুটবলের কেন্দ্র থেকে তুমি ধরবে, তখন ফুটবলটা এইখান থেকে এইটাও আরই হবে, কারণ কেন্দ্রটা তো কিন্তু কেন্দ্র বরাবর মাঝখান দিয়ে কাটবে মানে কেন্দ্র বরাবর কাটবে, তাহলে কেন্দ্র দিয়ে যখন যাবে তাহলে এই জায়গাটা আর হবে, তাহলে এই পোর্শনটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল, এই জায়গাটা কতটা সেটা আমাকে বের করে নিতে হবে, বৃত্তের ক্ষেত্রফল কত, পাই আর স্কোয়ার, তার মানে সমতল যেটা, সমতল, সমতলের ক্ষেত্রফলটা কত লিখে যদি আমি নিই এখানে, তাহলে সমতলের ক্ষেত্রফল সেটা হচ্ছে পাই আর স্কোয়ার, আর নিচের বক্রতলের ক্ষেত্রফলটা কত, এই দেখো বক্রতল মানেই তো আমার পার্শ্বতল, তাই তো? অর্ধবৃত্তের ক্ষেত্রে তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফলটা সেটা কত বেরিয়েছে আমার, টু পাই আর স্কোয়ার, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলটা কত, তাহলে নিচের তলটা প্লাস উপরের তলটা, তাহলে এখান থেকে নতুন একটা আসলো অর্ধ গোলকের সমগ্র তল, তলের ক্ষেত্রফল সেটা কি হবে তাহলে, এইটা পাই আর স্কোয়ার প্লাস টু পাই আর স্কোয়ার, মানে থ্রি পাই আর স্কোয়ার বর্গ একক, বুঝতে পারলে? ঠিক আছে, মোটামুটি আমাদের অর্ধ গোলকের তিনটে জিনিস লাগবে হয়ে গেল, আর গোলকের পার্শ্বতল বা বক্রতল, এটা গোলকের আমি লিখে দিচ্ছি আরেকবার করে, তাহলে গোলকের, ঠিক আছে, সমগ্রতল বা পার্শ্বতল বলতে একই বোঝায়, তাহলে গোলকের এইটা লাগবে, অর্ধ গোলকের এই তিনটে জিনিস আমাদের লাগবে, ঠিক আছে, বোঝা গেল? ঠিক আছে, আরেকটা জিনিস, ছোট জিনিস আমাদের লাগবে, সেটা হচ্ছে এক সেকেন্ড, আরেকটা হচ্ছে যদি একটি গোলকের ভিতরে আরেকটি গোলক থাকে, তো সেই ক্ষেত্রে কতটা পুরু সেটা যদি জানতে হয়, সেই ক্ষেত্রে আমরা তখন আরেকটা ফর্মুলা ব্যবহার করব, ঠিক আছে, তো সেটা একটু আমরা বলে দিই, মনে করো একটি গোলক আছে, তার ভেতরে আরও একটি গোলক আছে, তার মানে একটা লোহার ফুটবল, একটা ফুটবল, ফুটবলের মধ্যে পুরু, ফুটবলটা চামড়াটা ভীষণ পুরু, মনে করো লোহার বল, লোহার বল কিন্তু ভেতরটা ফাঁপা, এই জায়গাটা ফাঁপা, এটা ফাঁপা, তার মানে কতটা লোহা আছে, তাহলে অরিজিনাল তাহলে সমগ্র তলটা, সমগ্র তলটা তাহলে ওর অ্যাকচুয়াল ক্ষেত্রফল হবে না, সরি কতটা আমরা জানি কি গোলকের ভেতরে কতটা বায়ু আছে সেটা বের করতে গেলে কি হয়, সেটা বের করতে গেলে আমাদের যেটা বের করতে হয় সেটা হচ্ছে আয়তনটা, কিন্তু যদি ফাঁপা গোলক হয় তাহলে সেই ক্ষেত্রে আয়তনটা আমার এই ফোর বাই থ্রি পাই আর কিউব দিয়ে বেরাবে না, কেন,
কারণ 4/3 পাই আর কিউব দিয়ে যদি আমি সমগ্র তলটা সম্পূর্ণ আয়তনটা ধরি তাহলে এই ভেতরের জায়গাটাও নিয়ে নেবে, কিন্তু আমার তো এই জায়গাটা চাই না, তাহলে এই জায়গাটা মাইনাস করতে হবে। তার মানে কি, আমি ভাবতে পারি পুরো একটা বড় গোল ফুটবল আছে, তার ভিতরে আবার একটা ফুটবল আছে, ঠিক আছে, তাহলে এই যে ভেতরের ফুটবলটা এইটাকে আমাকে ভাগ দিতে হবে, তাহলে আমি শুধুমাত্র কতটুকু জায়গা আছে পেয়ে যাবো, বুঝা গেল? তাহলে ফাঁপাগুলোকে যখনই আয়তন বের করতে হয় এইভাবে, বড় গোলকের আয়তন মাইনাস ভেতরের ফাঁপাগুলোকের আয়তন, তাহলেই মাঝখানের আয়তনটা বেরিয়ে আসবে। তাহলে সেটা কি করে পাবো, তাহলে সেটা একটু ছবিটা এঁকে নিই আরেকবার। এই একটা বড় গোলক আছে মনে করো, একটা ছোট গোলক আছে, তাহলে বড় গোলকের আয়ত আমি ব্যাসার্ধটা ধরলাম, গোলক কিন্তু বৃত্তের মতন করে বোঝাচ্ছি, ঠিক আছে। তো ভেতরের এটা মনে করো স্মল আর ওয়ান, ঠিক আছে, আচ্ছা চলো স্মল আর দিলাম, ছোট গোলক যেহেতু, আর বড় গোলকটার ক্ষেত্রে মনে করো ক্যাপিটাল আর লিখলাম ব্যাসার্ধটা। তাহলে যদি তাই হয় তাহলে এই জায়গাটা কতটা কী করে বের করবো, দুটো আয়তনের মাইনাস করব, তাহলে ফাঁপা গোলকের আয়তন সেটা কি করে বার করবো, ফাঁপা গোলকের আয়তন হচ্ছে আমার কি বড় গোলকের আয়তন, মানে 4/3 পাই আর কিউব, এটা কোথা থেকে পেলাম, এই জায়গায় উপরে ফর্মুলা লিখেছিলাম গোলকের আয়তনের ফর্মুলা, ঠিক আছে, মাইনাস ভেতরের গোলকটা, মানে 4/3 পাই ছোট আর কিউব, ব্যাখ্যাটার বাইরে কি লিখবো, ঘন একক, তাহলে হচ্ছে 4/3 পাই ক্যাপিটাল আর কিউব মাইনাস স্মল আর কিউব ঘন একক, বোঝা গেল? ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে মানে এই স্মল আর ক্যাপিটাল আরটা কি, ক্যাপিটাল আর হচ্ছে বহির্ব্যাসার্ধ এবং স্মল আরটা কি, স্মল আর হচ্ছে অন্তঃব্যাসার্ধ, কেন ওটা ভেতরের দিকে আছে, ঠিক আছে, ঠিক আছে, ওকে। তাহলে এইটা হলো আমাদের, এটা লিখে নাও তোমরা আস্তে আস্তে, ঠিক আছে, তারপরে আমরা আগামী ক্লাসে আরো ভেতরের দিকে ঢুকবো গোলকের, ঠিক আছে, ঢুকে নাও।